নমস্কার, আমি 18 নম্বর এপিসোড নিয়ে আমি আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। আজকে যে আমি শাড়িগুলো দেখাবো, মূলত আপনারা এটা গিফট পারপাস হিসাবে ভাবতে পারবেন। একদম 750 টাকা থেকে আমি দেখাতে চালু করব আজকে, কারণ পুজোটা এসেই গেছে, দোরগোড়ায় নক করছে। আশা করি আপনাদের কেনাকাটাও চালু হয়ে গেছে। কেনাকাটা যদি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে আসুন আমরা দেখতেও শুরু করে দিই, যাতে যাদের এখনও কেনাকাটা হয়নি, বাকি আছে গিফট দেওয়ার জিনিসগুলো এখনও কিনে ওঠেননি, বা হঠাৎ গিফট দেওয়ার কথা যাকে ভাবেননি অথচ গিফট দিতে হবে আর কি এবছর, তাদের কথা মাথায় রেখেও আপনারা কেনাকাটা চালু করে দিন। তাহলে আসুন আমরা দেখা শুরু করি আমাদের 18 নম্বর এপিসোড নিয়ে। 1 নম্বর শাড়ি দিয়ে শুরু করছি, একটা মলমলের ওপর সিল্ক প্রিন্ট। একটা মলমল শাড়িতে ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে, যেভাবে আমরা সিল্ক শাড়িতে প্রিন্ট করে ট্রিটমেন্ট করি সেভাবেই এই মলমলটাকেও আমরা সেই ট্রিটমেন্টটি সেই প্রসেসেই আমরা করেছি। এটা হাফ অ্যান্ড হাফ একটা শাড়ি দেখাচ্ছি। ওপর পোর্শনটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটাকে আঁচলকে অ্যারেঞ্জ করা হয়েছে, অ্যারেঞ্জ করে একটা জিওমেট্রিক্যালের সাথে আমরা একটা কলকা ব্যবহার করে আঁচলটাকে করেছি। এবার আসছি আমরা বডি পোর্শনে। এটা ওপর পোর্শনটা ব্ল্যাক রেখে ছোট্ট ছোট্ট করে বডিতে জাল বুটি করা হয়েছে এবং দুদিকে বর্ডারটা করা হয়েছে। এটা যাচ্ছে ওপর পোর্শনের হাফ শাড়ি, আর হাফ শাড়িটা আমরা রাস্ট কালার রেখেছি। এটা রাস্টের মধ্যেও আমরা একটা জিওমেট্রিক্যাল ব্লক ব্যবহার করেছি। খুব নরম হালকা শাড়ি এবং মিনিমাম প্রাইসে, মিনিমাম প্রাইসের একটা খুব ভালো শাড়ি আমি আপনাদের দেখালাম। এটার দাম মাত্র 750, মাত্র 750-তে একটা খুব সুন্দর শাড়ি উইথ ব্লাউজ পিস আমি আপনাদের দেখালাম। গিফটের জন্য, নিজে পরার জন্য, যারা ডেলি অফিসে বেরোন অথচ নরম শাড়ি, হালকা শাড়ি পরে বেরোতে চান, তারা কিন্তু এই শাড়িটার কথা ভাবতে পারেন। ধোবেন, কাচবেন, পরবেন, একদম বাংলা কথায় বলে দিলাম। 750 টাকা 1 নম্বর শাড়ি। 2 নম্বর আসি, এটা একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখাচ্ছি, কিন্তু চান্দেরির ওপর, চান্দেরিতে ডিজিটাল প্রিন্ট। দেখুন একদম শাড়িটা অন্যরকম হয়ে গেছে, একটা মাল্টি কালারের শেডিংয়ের এফেক্ট এসেছে, খুব সুন্দর দেখতে একটা শাড়ি। একটা কৃষ্ণ ব্লু কালার, তার সঙ্গে তারই লাইট ডিপ শেড করে পুরো শাড়িটা এরম করে যাচ্ছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এর কালার আরও আপনারা পেয়ে যাবেন। এগুলো গিফট আইটেম হিসাবে ভীষণ ভালো, বা যারা অফিস গোয়ার একটু আগেই বললাম তাদের জন্য ভীষণ ভালো। উইথ ব্লাউজ পিসের শাড়ি, এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। এটা আমাদের 2 নম্বর শাড়ি, এটার দাম 1550। এবার আসছে 3 নম্বর শাড়িতে। 3 নম্বর শাড়িটা একটা লিনেনের মধ্যে, পুরো লিনেন বাই লিনেন শাড়ি, লিনেন বাই লিনেনের মধ্যে আমি আপনাকে হ্যান্ড বাটিকের একটা শাড়ি দেখাচ্ছি। একটা পিচ কালার, পিচ পিঙ্ক কালারের সাথে ডিপ মেরুনের কম্বিনেশনে এটা একটা বাটিক করা রয়েছে। হাফটা পুরো জাল বাটিক করা রয়েছে এবং তার সাথে ক্র্যাকটা আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটাকে মেরুনের মধ্যে আমরা একটা জিওমেট্রিক্যাল আর তার সঙ্গে একটা আলপনা স্টাইলে আমরা প্যানেল ওয়াইজ কাজটা করেছি। পুরো হাফ শাড়িটা আপনার একটা লতা পাতার ডিজাইন, তার সঙ্গে ক্র্যাকটা ব্যবহার করা হয়েছে। আর হাফ শাড়িটা ওপরটা আমরা পিচ পিঙ্ক কালারটা রেখে নিচে একটা টেম্পল করে পুরো হ্যান্ড বাটিক করা হয়েছে। এটার দাম হচ্ছে 3050। খুব নরম শাড়ি, একদম হাতের মুঠোয় দেখুন চলে আসছে শাড়িটা, এতটাই সফট। এটা ধোবেন, কাচবেন, পরবেন, শাড়িটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার আসছি আমি 4 নম্বর শাড়িতে। এটাও একটা আমি ডিজিটাল লিনেন দেখাচ্ছি, একটা খুব সুন্দর থিমের শাড়ি, একটা সুন্দর একটা মিষ্টি ইয়েলো কালার, তার সঙ্গে রাস্ট আর একটু ব্ল্যাকের কম্বিনেশন, মানে ব্ল্যাক ঠিক বলবো না, ডিপ ডার্ক চকলেট কম্বিনেশনের সঙ্গে একটা থিমের শাড়ি। এটা ডিজিটাল প্রিন্টেড লিনেন দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে শাড়িটা, একটু অন্য ধরনের শাড়িটা, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, কুচিটাতেও এভাবে আসছে এই ডিজাইনটা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তবে একটা কথা আমি আপনাদের বলি, লিনেনের ব্লাউজ না বানানোই ভালো, এটা আপনারা কন্ট্রাস্ট অন্য কোনো কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো হবে। এটা আমাদের 4 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 3850। এবার আমি আরেকটা লিনেন দেখাচ্ছি, এটা জ্যাকার্ড লিনেন। এটা একটা, এটার কম্বিনেশন আমার কাছে আরও পেয়ে যাবেন, এটা একটা খুব সুন্দর কম্বিনেশনে দেখাচ্ছি। ভেতরটা হচ্ছে একদম বক্রল গ্রিন কালার, তার সঙ্গে রানির কম্বিনেশন, এবং আমরা যদি একটু কাছ থেকে দেখি তাহলে দেখতে পাবো এর মাঝে মাঝে সিকোয়েন্সের উইভিং করা রয়েছে। এই যে সিকোয়েন্সটা আমাদের ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু পুরো উইভ করে ব্যবহার করা রয়েছে, এবং এটা কোনো খুলে যাওয়ার কোনো চান্স নেই, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে। খুব হালকা শাড়ি, খুব গডি শাড়ি,
খুব সুন্দর দেখতে শাড়ি, এই শাড়িগুলো দেখাচ্ছে পরার পর বেশি সুন্দর লাগে। এর সঙ্গে সুন্দর একটা গোল্ডেন বর্ডার ব্যবহার করা রয়েছে। শাড়িটা কিন্তু মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম সুন্দর একটা শাড়ি আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে একটা ডাবল টোন ভেতরে করা হয়েছে, আঁচলটা রানি রাখা হয়েছে, পুরো শাড়ি এভাবে যাচ্ছে। এটার দাম হচ্ছে 3250, 3250। আর এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা, রানি কালারের ব্লাউজ পিসটা পড়ছে, 3250। আচ্ছা, এবার আসি আমি এটা 6 নম্বর শাড়িতে, একটা রেশম চেকের উপরে দেখাচ্ছি গুজরাটির কাজ, একদম হাতে গুজরাটি করা হয়েছে। এটা রেশম চেকের মধ্যে আঁচলটাকে একটা বক্স করে তার মধ্যে একটা পুরো ট্রায়াঙ্গেল করে তার ভেতরে ছোট্ট ছোট্ট ফুলের সঙ্গে গুজরাটি করা রয়েছে, ট্রায়াঙ্গেল বলছি সরি, ডায়মন্ড শেপ করে তার ভেতরে পুরো করা হয়েছে। এবং পারে পারে এরকম গুজরাটির বর্ডার ব্যবহার করা হয়েছে, বডিতে গুজরাটির ছোট ছোট করে বুটি ব্যবহার করা হয়েছে। অষ্টমীর অঞ্জলি, দশমীর মা বরণ বা ষষ্ঠীর শাড়ি, যে কোনোভাবে এটাকে ভাবতে পারেন। 2750 দাম। এর সঙ্গে একটা ব্লাউজ পিস রয়েছে, রেড অ্যান্ড হোয়াইটে একটা ব্লাউজ পিস দিয়ে দেওয়া হয়েছে। একটু সুন্দর করে র্যাফেল হাতা করে ব্লাউজটা বানান, খুব সুন্দর দেখতে লাগবে। 6 নম্বর শাড়ি, 2750। একই ডিজাইনে একটা লাইট কাল সাদা এলালে দেখাচ্ছি, একটা সবুজে আর রেডে দেখাচ্ছি। এটাও একটা রেশম চেক, একটা প্যারোট গ্রিন কালারের সঙ্গে রেডের কম্বিনেশনে পুরো গুজরাটি কাজ করা হয়েছে। আঁচলটাকে বক্স করে ভেতরে একটা ডায়মন্ড করে তার মধ্যে একটা ফ্লোরাল মোটিভে গুজরাটি করা রয়েছে। প্রচুর কাজ দেওয়া হয়েছে শাড়িটাতে, এবং বর্ডারটায় আমরা কোনো কাঁচ মিরার ব্যবহার করিনি, পুরোটাতেই এরকম হ্যান্ড গুজরাটি করে দেওয়া রয়েছে। আপনারা উল্টো সাইডেরটা দেখালে বুঝতে পারবেন এটা পুরো হাতের কাজ। একটা শাড়ি করতেই আপনার 1.5-2 মাস সময় লেগে যাচ্ছে। এবং এটার সঙ্গে আমরা ব্লাউজ পিস রেড, রেডের মধ্যেই হোয়াইট দিয়ে সুতোর কাজ আমরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর শাড়ি, 2750। এবার আসছে 8 নম্বর শাড়ি। এটা একটা বেনারস মটকার ওপর আমি দেখাচ্ছি, বেনারস মটকা শাড়ির ওপর পুরো আমরা পার্সির কাজ করেছি। সুন্দর করে একটা রানি আর ব্ল্যাকের কম্বিনেশনে, যারা রেড পরতে চান না তাদের কথা মাথায় রেখে আমরা রানি আর ব্ল্যাকের কম্বিনেশনে তার সঙ্গে হালকা মাইকা ব্যবহার করা হয়েছে। করে আপার ইয়ক লোয়ার ইয়ক ধরে ধরে কাজটা গেছে। এই যে ডিজাইনটা, এটা আপার ইয়কে পড়ছে এবং একইভাবে পুরোটা লোয়ার ইয়ক ধরে ধরে এই ডিজাইনটা পুরো শাড়িটায় যাচ্ছে। একটা হালকা কালারের অথচ ব্রাইট শাড়ি আমি আপনাদের দেখালাম, এটার দাম হচ্ছে 3250, 3250। এগুলো সব আমি ডিসকাউন্টেড প্রাইস দেখাচ্ছি, এগুলো পুজো স্পেশাল শাড়ি সব। এবার আসি একটা পিওর মটকা, পিওর মটকা শাড়ি দেখাচ্ছি, তার মধ্যে গোল্ডেন দিয়ে উইভ করা হয়েছে। এটা টোটালটাই একটা হ্যান্ডলুম আইটেম, টোটালটাই এটা একটা বলবুটি করা রয়েছে। সুন্দর একটা মিষ্টি ব্লু কালারের পুরো বলবুটির মটকা আমি দেখাচ্ছি, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে এর আঁচলটা, এটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এটার সঙ্গে এর পুরো শাড়িটা ঘুরিয়ে দে, এই হচ্ছে পুরো শাড়িটা, আর এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। আমি বলবো এখন কন্ট্রাস্টের যুগ, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে আপনারা পরুন। এটার সঙ্গে রেড, রানি, যে কোনো জামেবার ব্লাউজ পরুন বা অরেঞ্জ, খুব সুন্দর লাগবে, একদম পার্টি ওয়্যার হয়ে যাবে। এবার একটা সিল্ক লিনেন দেখাচ্ছি, আঁচলটা মসলিনের কাজ করা রয়েছে। এই যে আঁচলটা আমরা দেখছি এটা পুরো মসলিন ব্যবহার করা রয়েছে, মসলিন ব্ল্যাক মসলিন ব্যবহার করে তার সঙ্গে বলবুটি করা হয়েছে গোল্ডেন দিয়ে। এবং বডিটায় আমরা সিল্ক লিনেন ব্যবহার করছি, সিল্ক লিনেন ব্যবহার করে পুরো শাড়িটা ওপর নিচ করে একটা রানি কালার দিয়ে করা হয়েছে। শাড়িটা দেখতে খুব সুন্দর এবং খুব গডি শাড়ি। এটার দাম হচ্ছে 3850, 10 নম্বর শাড়ি দেখাচ্ছি। এবার আসি একটা 11 নম্বর শাড়ি, এটা একটা মিক্স অ্যান্ড ম্যাচ জাম কাঁথা দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন শাড়িটা। একটা জামদানির সাথে আমরা কাঁথা, কাঁথাটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর করা রয়েছে, কাঁথাটাকে কেটে জুড়ে আমরা শাড়িটা করেছি। একদম একটা পুজো স্পেশাল শাড়ি, পুজোর অকেশনে আমাদের একটা জামদানি শাড়ি না পরলে ভালো লাগে না, জামদানিটাকেই আমরা একটু অন্যরকম করে সাজিয়েছি। অনেকে বলবেন জামদানি নিজেই তো সুন্দর, তাকে এত কাটাজোড়া করার কী দরকার, কিন্তু কাটাজোড়া করা হয়েছে একটা ডিজাইনার পিস বানিয়ে দেওয়ার জন্য। যেটা আপনি পরবেন সেটা আপনিই পরবেন আপনার জায়গায়, কিন্তু আরেকজন কেউ পরবে না। একটা সবুজ জামদানি আপনিও পরবেন, অন্যজনও পরবেন, কিন্তু যখন আপনি এই কাঁথা কাজ দিয়ে জামদানিটা পরবেন আপনি জানবেন আপনি একাই শাড়িটা পরছেন, আপনি যার ফলে সবার থেকে আলাদা হয়ে যাবেন। এটা দেখুন, এটা মাঝখানটা প্যানেলটা করে আমরা পুরো জাম এই কাঁথা কাজটা ব্যবহার করেছি,
এই শাড়িটা আমরা এরম করে যদি ধরি তাহলে আমরা আপনাদেরকে বুঝাতে পারবো। এটা আমাদের কুচির আগে অবধি, আগে আমি আঁচলটাকে দেখিনি, এই যে আঁচলটা দেখাচ্ছি, আঁচলটা গ্রিন জামদানি রাখা হয়েছে, যে তার মধ্যে আমি সুতোর কাজ করেছি আর এবং এই বর্ডার ধরে নিচের এল শেপ করে পুরো আপনার কুচি কুচি করে আমি নিচে বর্ডার বসিয়েছি, ওপরটায় আমি প্লেন পট্টি বসিয়েছি এবং এই যে আঁচলটা থেকে পুরো এই প্যানেল করে পুরো জামদানি কাজটা চলে যাচ্ছে। এবার আসছি আমি মিডিল পোর্শনটা, মিডিল পোর্শনটা জামদানিটাকে আমি অফ করে এখানটাকে আমি কাঁথা ব্যাঙ্গালোর সিল্কের উপর পুরো ঠাসা কাঁথার কাজ ব্যবহার করেছি। এটা আসছে শাড়িটা যদি আমি এরম করে পরি এইখান থেকে পুরো কাঁথা কাজটা আসছে এবং কুচির আগে অবধি এসে কাঁথা কাজটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আপনার কুচিটাতে শুধু জামদানিটাই থাকছে। শাড়িটা একদম অন্য রকমের শাড়ি, একটা ডিজাইনার শাড়ি, দেখতে ভীষণ সুন্দর। এখন আমি একটা আপনাদের দেখালাম, আপনাদের ভালো লাগলে আশা করছি আমি এর অনেক কালার আপনাদেরকে আমি দেখাতে পারবো। এর সঙ্গে আমি একটা জামদানিরই ব্লাউজ পিস দিয়েছি গ্রিনের মধ্যে, এটা হচ্ছে হাতে কাজ, খুব সুন্দর একটা শাড়ি দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। শাড়িটার দাম হচ্ছে 5,550। এবার আসছি একটা 12 নম্বর শাড়িতে, একটা চান্দেরিতে আমি বাটিক করেছি, একটা প্রজাপতি বাটিক করা হয়েছে, একটা মিষ্টি মানে কালার আমি ব্যবহার করেছি মভ, তার সঙ্গে রামা গ্রিন, তার সঙ্গে একটা মাস্টার্ড ইয়েলো করে প্রজাপতিটা করা হয়েছে, তার সঙ্গে ক্র্যাকটা করা হয়েছে। এটা হাফ শাড়িটা যাচ্ছে এইভাবে, যারা লাইট শাড়ি পরতে পছন্দ করেন তারা এই শাড়িটার কথা ভাবতে পারেন। কুচি অবধি আসছে ব্ল্যাক, তার সঙ্গে টেম্পল বর্ডার, এটার দাম হচ্ছে 2450 12 নম্বর শাড়ি। আরেকটা আমি জামদানিতে কাজ দেখাচ্ছি, এটা একটা অ্যাপ্লিকের কাজ দেখাচ্ছি, এটাকেও একটু অন্যরকম করে এটাকেও আমি করেছি, এটাকে আমি জামদানিটাকে কিন্তু কাটাজোড়া করিনি। হ্যাঁ, যারা অনেকেই পছন্দ করবেন না, ভাববেন জামদানিকে কেন কাটাজোড়া করা হচ্ছে, তাদের কথা মাথায় রেখে এটাকে আমি তাদের মতো করেই সাজিয়ে দিয়েছি। এটার সঙ্গে আমি একটা স্টেনসিল অ্যাপ্লিক করেছি, বর্ডারটা ধরে দেখুন পুরো অ্যাপ্লিকটা গেছে, পুরো বর্ডার ধরে একটা ইয়েলো কালারের কাপড়ের অ্যাপ্লিক গেছে এবং তার সঙ্গে একটা চেক্স কাপড়ের পট্টি ব্যবহার করা হয়েছে, পুরো শাড়িটায় একটা পট্টি ব্যবহার করা হয়েছে। হাফ শাড়িটা হচ্ছে ডিপ তুতে কালার, তার সঙ্গে ইয়েলো অ্যাপ্লিক এবং ইয়েলোর সঙ্গে একটা চেক্সের পট্টি ব্যবহার করা হয়েছে এবং হাফ শাড়িটা হচ্ছে লাইট স্কাই কালারের, এটার মধ্যেও পট্টিটা ব্যবহার করা হয়েছে এবং যেই কালারের পট্টি আমি ব্যবহার করেছি সেই রকমই একটা কাপড়ের ব্লাউজ পিস আমি আপনাদের দিয়েছি। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই শাড়িটার দাম হচ্ছে 4,050 এই এপিসোডের 13 নম্বর শাড়ি। এবার 14 নম্বর শাড়িতে আসি, 14 নম্বর শাড়ি হচ্ছে একটা সিল্কের মধ্যে হ্যান্ড পেন্ট করে সেটাকে আমি কাটওয়ার্ক করেছি, পুরো হ্যান্ড আড়ি এবং কাটওয়ার্ক করা হয়েছে। আমি এটা সিঙ্গেলে দেখাই, এটা হচ্ছে আঁচলটাকে যদি আমরা একটু এরম করে টেনে ধরি দেখা যাবে এই যে ফুলগুলো করা হয়েছে, ফুলগুলো পুরো আমাদের হ্যান্ড পেন্ট, তার মাঝে যে এই যে দেখুন এখানে আমার আঙুল বেরিয়ে যাচ্ছে, এগুলো টোটাল কাটওয়ার্ক করা হয়েছে, এর মাঝে মাঝে পুরো কাটওয়ার্ক করা হয়েছে এবং তার সাথে আমরা মাইক্রা ব্যবহার করেছি, করে আমরা আঁচলটাকে সাজিয়েছি। এটা হচ্ছে আপনার আঁচলটা। এবার বডিটা আসছে, বডিটায় দুদিকে প্যানেল পরে হ্যান্ড পেন্ট করা হয়েছে, হ্যান্ড পেন্টটাকে আমি হ্যান্ড পেন্টের মতোই রেখেছি, তার মাঝে একটু মাইক্রা ব্যবহার করেছি, এটা চলে যাচ্ছে হাফ শাড়িটা। এবার যখন আমি প্লিটসের কাছে আসব, প্লিটসের কাছেও আমি কাটওয়ার্ক করেছি, যেরমভাবে আঁচলে কাটওয়ার্ক করা রয়েছে ঠিক সেইভাবেই পুরো প্লিটসটায় কাটওয়ার্কটা আমরা করে দিয়েছি। আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম, পুরো প্লিটসটা এভাবে কাটওয়ার্ক চলে যাচ্ছে, আবার কোলাচলের কাছ থেকে এই মাইকাটা এরকম করে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, খুব সুন্দর একটা শাড়ি, কাটওয়ার্ক পরলে খুব ভালো লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে কাটওয়ার্ক করে দেয়া, এটার দাম হচ্ছে 5,850। আরেকটা শাড়ি আমি দেখাচ্ছি, এটাও সিল্কের মধ্যে কাটওয়ার্ক দেখাচ্ছি, এটাকে ব্লক প্রিন্ট করা হয়েছে, ব্লক প্রিন্ট করে তা ব্লক প্রিন্টের দুটো যে আঁচলে ব্রাশিং করা হয়েছে সেই প্যানেল ওয়াইজ আমি কাটওয়ার্ক করেছি। এটা হচ্ছে আঁচলটা, এই আঁচলের নিচে ইয়েলো পোর্শনটা কাটওয়ার্ক করা আছে, আবার এই দিকের ইয়েলো পোর্শনটা কাটওয়ার্ক করা হয়েছে এবং শাড়িটাকে আমি যদি দেখাই ওপর নিচের বর্ডার ধরে হাফ পোর্শন অবধি, কুচির আগে অবধি যেটা হলুদ পোর্শন আছে সেই হলুদ পোর্শনটা আমরা কাটওয়ার্ক করেছি।
ওপরের হলুদ পোর্শনটা এবং নিচের হলুদ পোর্শনটা আমরা কাটওয়ার্ক করে গেছি। এইভাবে যাচ্ছে পুরো হাফ শাড়িটা। দেখুন একটা রানী পিঙ্কের সঙ্গে ইয়েলো আর গ্রিনের কম্বিনেশনে হাফ শাড়িটা খুব গড়ি হয়ে গেছে। আর কুচি অবধি একটু লাইট কালার ব্যবহার করেছে, এটা স্টিল কালারের সাথে ইয়েলো আর গ্রিন কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। এবং এরও নিচটাতে এরকম দেখুন এই নিচ পোর্শনটায় এখানটা একটু ধর ওই দিকটা টেনে, হ্যাঁ এরও নিচ পোর্শনটায় আমরা পুরো কাটওয়ার্কটা ব্যবহার করে গেছি। শাড়িটা কিন্তু দেখতে একটু অন্য ধরনের হয়ে গেছে, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে একটা ইয়েলো ব্লাউজ, এটা রানি বর্ডার ব্যবহার করা হয়েছে এবং ব্লাউজে কাটওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। এটার দামও 5,850। এবার একটা আসি গিচা, ডায়েট গিচাতে। ডায়েট গিচাতে আমি আড়ি কাজ করেছি, রানির সাথে মেরুন ব্যবহার করেছি, করে আঁচলে পুরো আড়ি কাজ করা হয়েছে এবং হ্যান্ড আড়ির কাজ এটা আঁচলে করা হয়েছে। এবং পুরো শাড়িটা নিচে বর্ডার ধরে আঁচলের যে ডিজাইনটা করা হয়েছে সেটা হয়ে যাচ্ছে। এবং ওপরের যে পোর্শনটা আছে এটার ডিজাইনটা একটু অন্যভাবে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, কাজটা খুব নিখুঁত, ভীষণ সুন্দর কাজ এবং কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, একদম অন্য ধরনের একটা শাড়ি, দেখতে খুব ভালো। এবং এটা হচ্ছে এর ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখাতে গিয়ে বলি, যেমন আমরা লিনেনের ব্লাউজ পিস বানালে ছিঁড়ে যাচ্ছে, আমাদের এই ডায়েট গিচার ব্লাউজও কিন্তু বানানোটা একটু রিস্কের হয়ে যাচ্ছে। সুতরাং সবার কাছে আমার অনুরোধ রইল, যারাই গিচা আমার কাছ থেকে নেবেন তারা গিচার ব্লাউজটা অন্য কাপড়ের বানান, ডিজাইন থাকলে ব্লাউজের সেটা পট্টি করে হাতে বসিয়ে দিন, ব্লাউজ টেকসই হবে। সুতরাং লিনেনের মতো গিচার ব্লাউজ পিসও কিন্তু আপনারা বানাবেন না। এটা আমার 16 নম্বর শাড়ি, 8,500 টাকার দাম। এবার আসছি লিনেনে ব্লক প্রিন্ট। এটা একটা লিনেন, লিনেনটাকে আঁচলটাকে ধরে আমরা একটা ব্লক করেছি, একটা রানী কালারের লিনেন, তার সঙ্গে দু কালারের বর্ডার ব্যবহার করা রয়েছে এবং বডিটাকে আমরা একটা ওল্লিতে ব্লক করেছি। পুরো শাড়িটা দেখুন খুব সুন্দর দেখতে হয়ে গেছে, সুন্দর একটা ব্লক করা হয়েছে এবং খুব জমকালো হয়েছে শাড়িটা। এবং দামটাও খুব রিজনেবল রাখা আছে, 2,250-এ একটা খুব সুন্দর শাড়ি আমি আপনাদের দেখালাম। এবার আসছি একটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, কিন্তু ওই বলে দিলাম লিনেনের ব্লাউজ বানানোর সময় একটু ভেবে বানাবেন। এবার আসছি 18 নম্বর শাড়িতে, এটাও একটা লিনেন বাই লিনেন থান, লিনেন বাই লিনেন থানের মধ্যে আমি বাটিক করেছি। এটা একটা ডিপ কালো দেখতে লাগছে কিন্তু একটা ডিপ নেভি ব্লু, একদম ডিপ ব্লু কালার করে এটা আঁচল আর বর্ডার ধরে এরকমভাবে মাল্টি কালারের বাটিক করে দেওয়া হয়েছে। এটা আপনার আঁচলে পড়ছে আর পুরো বর্ডার ধরে ওপর নিচের বর্ডার ধরে এইভাবে ডিজাইনটা যাচ্ছে, খুব স্মার্ট দেখতে একটা স্লিক শাড়ি আমি আপনাদের দেখালাম। এটার দাম হচ্ছে 3,050। এটার ব্লাউজ পিস আছে কিন্তু ওই যে বলেছি লিনেনের ব্লাউজ বানাবেন না তাই জন্য দেখালাম না, ব্লু কালারেরই ব্লাউজ পিস ছিল। আচ্ছা এটা হচ্ছে আমাদের 19 নম্বর শাড়ি, এটাও আমি একটা লিনেনের ব্লক দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মফ কালারের লিনেন, তার সঙ্গে তসর কালারের বর্ডার এবং আঁচল, এবং তার সঙ্গে আমি খাড়ি প্রিন্ট ব্যবহার করেছি, খাড়ি প্রিন্ট করে এটা ব্লক করা হয়েছে। তবে এই খাড়ি প্রিন্ট কিন্তু আপনি যতই ধুন খান উঠবে না, অ্যাজ ইট ইজ শাড়ি থাকবে। শাড়িটা দেখতে খুব সুন্দর এবং খুব ব্রাইট হয়ে গেছে শাড়িটা, পুরো এইভাবে যাচ্ছে শাড়িটা। এইটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা, স্ট্রাইপে ব্লাউজ পিস দেওয়া হয়েছে। এটার দামও 2,250। এই প্রোগ্রামের আমি শেষ শাড়ি দেখাচ্ছি, শেষ শাড়ি দেখাতে দেখাতে কতগুলো কথা আপনাদের বলে রাখি, যে আপনারা আমাকে পছন্দ করছেন, ভালোবাসছেন, তার জন্য তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার ধন্যবাদ জানাই অনেক আপনাদের, আমার প্রতি যে ভালোবাসা হচ্ছে তার জন্য আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। যারা এখনও আমার প্রোগ্রাম দেখেননি তারা অবশ্যই আমার প্রোগ্রাম দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর প্লিজ 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 শেয়ার করে দিন, যা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে আমার প্রোগ্রামটা শেয়ার করে দিন, যাতে তারা পুজোর মার্কেটিংটা আমার কাছ থেকেই করতে পারেন। আর আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে 3B কীর্তিমিত্র লেন, ফড়িয়াপুকুর, শেরমহাশয় মিষ্টির দোকানের পাশের গলি, এটা শ্যামবাজার পাঁচপাথার মোড়ের ঠিক পরের স্টপেজ। আরেকটি দোকান হচ্ছে 62 শরৎ চ্যাটার্জি রোড, কলকাতা 89। দুটো দোকানেই পুজোর কেনাকাটা চালু হয়ে গেছে, আপনারা অবশ্যই আসুন, আপনারা কেনাকাটা করতে পারেন। এখন রোববার আমার দোকান খোলা থাকছে, রোববার দিনও আপনারা আসতে পারেন। লাস্ট শাড়িটা আমি দেখাচ্ছি, এটা একটা লিনেনের মধ্যে হ্যান্ড বাটিক করা হয়েছে, আঁচলটাকে রেড অ্যান্ড ব্ল্যাক ব্যবহার করে করা হয়েছে, খুব স্মার্ট দেখতে আঁচলটা করা হয়েছে, একটু অন্য ধরনের আঁচলটা করা হয়েছে। এটা আঁচলটাকে দিয়ে এরকম দুদিকে বর্ডার করে
ডিজাইনটা করা হয়েছে, ভেতরে ক্র্যাকটা আমি ব্যবহার করেছি। বাটিকের ক্র্যাকটাই বাটিকের সৌন্দর্য, সেজন্য আমি ক্র্যাকটাকে রেখেই কাজটা করেছি। পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এটার ব্লাউজ পিস আছে, কিন্তু একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরতে পারেন, বা মিডিলে এই ডিজাইনটা দিয়ে একটু অন্যরকম ডিজাইনার ব্লাউজ করেও আপনি পরতে পারেন। এটা এই প্রোগ্রামের একদম শেষ শাড়ি, 3050 দাম। আশা করি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো নাও লাগে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে আমি নিশ্চয়ই পরের এপিসোডে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাকে জানাবেন। আমার নাম্বার তো যাচ্ছে, সে সম্বন্ধে তো আপনারা জানেনই, আমার দুটি নাম্বার যাচ্ছে। একটি নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার 9830825237, এছাড়াও 9674813703, দুটোতেই আপনারা ফোন করতে পারেন আর যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমার দোকানে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন। আর যারা এখনও আগের প্রোগ্রাম দেখে ওঠেননি, তারা যদি দেখতে চান আগের প্রোগ্রাম, আপনারা এই বক্সে ক্লিক করুন, ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আগের প্রোগ্রাম। পূজোর আগাম শুভেচ্ছা আমি আপনাদের জানিয়ে রাখছি। নমস্কার।